ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো দেখো, আবারও সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 9:30। তো আবার রেডি হয়ে নিয়েছি, এই রেশম সিল্কটা পরে নিয়েছি আর যাচ্ছি। হলো আজকে হলো মামা শ্বশুরের বাড়ি, এর আগে মানে কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইমই যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে কী হতে চলেছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে আশেপাশে কী আছে আমি কোনোদিনও যাইনি, তবে শুনেছি নদী পাড়টার অনেক কিছু আছে, যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাচ্ছি হলো আমি, দীপ, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর আমার ছেলে, এই কয়েকজন মিলে যাচ্ছি। আর টোটোতে করে যাব, যেতে নাকি 1.5 ঘন্টা লাগবে, আমার কোনো আইডিয়া নেই। ওখানে পৌঁছে আবার তোমাদেরকে দেখাবো, সবার সাথে পরিচয় করিয়ে দেবো। তার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। মামার বাড়িতে যাওয়ার আগে দেখতেই পাচ্ছ এখানে আমার শ্বশুরমশাই লুচি ভাজছে, কেননা আমরা সকালে টিফিনটা করে যাব। তো এখানে শ্বশুরমশাই দেখছি সকালবেলা উঠে এই সমস্ত লুচি টুচি সমস্ত কিছু ভাজাভাজি চলছে, এই লুচি খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। এরপরে দেখো বাড়ির সামনে চলে এসেছে টোটো, মানে এই দাদাটা চলে এসেছে আমাদের, মানে সবাই দাদা বলে। তো যাই হোক, এইখানে চলে এসেছে দেখো টোটো। তো টোটোতে উঠে পড়বো, আর ওই যে সামনের যে গুমটি মোটোটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের দোকান, মানে ওখানে আমার ভাসুর কিন্তু বসেন। বেরিয়ে পড়লাম এখন মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, ওটা তো চলে এসেছিলো, আর এখন দেখছো রাস্তা দিয়ে যাচ্ছি। আর সাথে রয়েছে, এখানে রয়েছে আমার হাজব্যান্ড, আর অপোজিটে কারে রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। অপোজিটে রয়েছে দীপ, আর মা রয়েছে ওখানে, আর সামনে টোটো এগিয়ে চলেছে। রাস্তাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রাস্তা। এরপরে একদম মামার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এসেছি আমরা প্রায়, আর পেছনে একটা অসাধারণ দৃশ্য, শুনতে পেলে তোমরা, দুটো নদী এখানে মিলিত হয়েছে। ও আচ্ছা, ওই যে না নদীতে জল কম, হ্যাঁ দেখেছি। আর আকাশটা দেখো অসাধারণ, এখানে একটা ইট ভাটা রয়েছে। এখন ফটো সেশন হবে, তারপরে যাবো। তো সুন্দর মনোরম পরিবেশ, এখান থেকে যেতে ইচ্ছে করছে না। সামনে দুটো নদীর মিলনস্থল, আর আকাশটা দেখো জাস্ট অসাধারণ। ওই যে মা ছেলেকে নিয়ে চলছে, আর কীরকম হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো। তো আমি ব্যাক ক্যামেরাটাও ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। এরপরে দেখো আমরা আস্তে আস্তে এই কাঠের ব্রিজটা দিয়ে পার হব, আর এখানে তোমাদেরকে জুম করে ওই দুটো নদীর মিলনস্থল দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা উঠেছে। তো দেখো আমার তো বিশাল ভয় করছিল এই কাঠের ব্রিজ দিয়ে যেতে, কিন্তু এখান দিয়ে মোটরসাইকেল, চার চাকা সমস্ত কিছু পারাপার হচ্ছিল, কিন্তু তাও আমার যেন কোথায় ভয় হচ্ছিল, কারণ নিচে ছিল একদম প্রচণ্ড পরিমাণে স্রোত। সেটাও তোমরা দেখতে পারবে আগে আগে যে কতটা পরিমাণ স্রোত ছিল। আর এখানে দেখো আমার ভাসুরের ছেলে, মানে দীপ হলো, দীপকে ফটো তুলে দিচ্ছে। আমিও অনেক ফটো তুলেছি, সেটা তোমাদেরকে লাস্টে শেয়ার করছি যে কীরকম কীরকম ফটো তুলেছি। নতুন জায়গায় গেলে যেটা হয়, মানে আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, আমি সেটা ব্লগেও বলেছি। আর দেখো আমি দেখাচ্ছি যে কীরকম স্রোত এখানে, মানে খুব আওয়াজ হচ্ছে এতটা পরিমাণ স্রোত। হাই নদী একটা কাঠের ব্রিজের উপর দিয়ে পার করছি, আর নিচে প্রচণ্ড স্রোত, আর তার সঙ্গে সেরকম হাওয়া। আর ওই পাড়গুলো দিয়ে নাকি মেলা হয়, আমি কোনোদিনও আসিনি, পূর্ব একটা সুন্দর জায়গা। তো দেখো চলে এসেছি বড় ভাসুরের ঘরে, আর বড় ভাসুর এটা বড় মেয়ে, এসেই তো দিলীপ করলে তুলে নিয়েছে। এরপরে একে একে আমার সম্পর্কে সময় বড় যা হয়, ননদ হয়, মানে দিদি হয় সম্পর্কে, তো প্রত্যেককে আমি আস্তে আস্তে প্রণাম সারছি। শাড়ি পরে তো খুব অসুবিধা হচ্ছিলো, আর যেহেতু প্রথমবার গেছি, মার সদস্য সংখ্যা প্রচুর, তো প্রত্যেককে আমার মানে প্রণাম করতে হয়েছে। তো যাই হোক, এখন এই যে আমার ননদ আসছে উঠে, মানে আমার যে মামা, মানে মামা শ্বশুর, মামা শ্বশুরের এমনি হলেন বড় মেয়ে, মানে আমার সম্পর্কে ননদ হয়, তো তাকেও প্রণাম করে নিলাম। সবাইকে আমি কিন্তু প্রথমে দেখছি, কাউকে এর আগে কিন্তু একমাত্র বদ্দি ছাড়া কাউকে আমি চিনি না। এরপরে দেখো এখানে আমার মানে মামি মা বসে আছেন, তারপরে ইনি হলেন মানে আমার ছোট ভাসুর, মানে সম্পর্কে ভাসুরই হয়। এরপরে চলে এসেছি ছোট মামার ঘরে, তো ছোট মামি এখানে বসে আছে, ছোট মামিকেই প্রথমেই দেখলাম, আর ছোট মামিকেও প্রণাম করে নিলাম। আর দূরে যে বসে আছে সে হলো আমার, মানে আমি ঠিক সম্পর্কটা গুলিয়ে ফেলি, মানে আমার মামার ছেলের
বউ, মানে আমি তার সম্পর্কে হলো বড় মা হই, মানে সে আমাদেরকে প্রণাম করছে, মানে আমি মানে বড় মা হয়ে গেছি, এই যে আমার ছোট মামা, মানে দিলীপের ছোট মামা, তো তাকেও প্রণাম সেরে নিলাম। তো প্রণাম পর্ব এখানেই সমাপ্ত হলো। মামার বাড়ি চলে এসেছি, এসে এখন রান্না করতে বসে গেছি, আর করছি হলো খাসির মাংস, কেননা এখানে কেউ খাসির মাংস করতে জানে না, তাই আমার হাতে, যেহেতু মামারা একদমই সময় পায় না যাওয়ার জন্য, ভাবলাম আমি রান্নাটা করে খাওয়াই, তাই গ্যাস সবই আছে, এখন খাসির মাংসটা আমি রান্না করে নিই, আর রান্না করে তারপরে সবার শেষে সবার সাথে পরিচয় করিয়ে দেবো, আর পুরো বাড়িটা ঘুরে দেখাবো, আর মামাদের পুরো মানে যত জায়গা আছে যেখানে যেখানে আমাকে নিয়ে যাবে সেখানে সেখানে তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর জায়গা বলে বোঝাতে পারবো না। রান্না সেরে, এখনো রান্না হয়নি, এখন যাচ্ছি মাছ ধরতে, মানে মামাদের ঝিলে মাছ ধরতে, আর মাছ ধরা দেখানোটা, মানে মাছ কীভাবে ধরছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঝিলটা বিশাল বড়, এখানে কিন্তু গলদা চিংড়িরও চাষ হয়। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এটা এটা দুটো একটা পুকুর, একটা ঝিল ছিল, এটা একটা ঝিল, এই যে পুরো ঝিলটা, আর এইদিকে পুরো, এগুলো সব মামাদের না? ওইটা অন্যের জন্য, এখানে চান করবে তুমি? আমি ধরবো। এই যে মামা, আমার মামা শ্বশুর হন, মাছ ধরছে, দেখো চিংড়ি চিংড়ি। এখন এই ঝিলটা এখন চান করবে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না এত সুন্দর ইয়ে দেখে। আমি জানলে আমিও আগে নামতাম, কিন্তু আমি তার স্নান করে এসেছি। ওই যে মামা আর আমার ভাসুর নেমেছেন, মানে বড় মামা ছোট ছেলে আর বড় মামা, এই যে দুজন মিলে নেমেছে গলদা চিংড়ি ধরার জন্য। ওই দেখ বাবা, ওখানে কি এইটুকুনি জল? বললাম ছেলেটাকে একটু করাও। ভাসু মিলে এই দেখো কত চিংড়ি মাছ তুলেছে জালে, এই যে এখানে সব চিংড়ি দেখো লাফাচ্ছে, আর ওইখানে আমার ছেলে, আমার ছেলে আর দীপ, আমার বর সব নেমেছে। বাবা বাবা, দেখি 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 দাদা একটু দেখা, তাহলে সব লাফাচ্ছে। এরপরে রান্না বান্না সেরে যাওয়ার পর যেটা গ্রামের বাড়িতে হয়, এটা হলো আমার বড় ভাসুরের ঘর, তো এখানে সবাই মিলে আমরা খেতে বসেছি, প্রায় 15 জন সদস্য এই, মানে আমার মানে শুধু বড় মামা শ্বশুরের ঘরে, তো 15 জন সদস্য মিলে সবাই তো আর একসঙ্গে বসা সম্ভব না, কেননা খেতে দেওয়া বেড়ে দেওয়া এগুলোরও কাজ করতে হয়, তো এই যে এটা হলো আমার বদ্দি, তো চলে এসছে, সবাই মিলে একসঙ্গে আমরা খেতে বসে গেছি, খুব মজা করে খেয়েছি, খুব আনন্দ করে খেয়েছি। আর এরপরে দেখো এটা হলো মামার বাড়ির নারকেল গাছ, তো ওই গাছে কিন্তু আমার ননদের যে মানে যে ননদকে দেখালাম, ওই ননদের হলো বর উঠেছে, উঠে আমাদের জন্য এক কাঁদি ডাব কিন্তু পেড়ে দিয়েছে, আমরা সবাই মিলে সেই ডাব খেয়েছি এবং আমি বাড়িও নিয়ে এসেছি। ঠিক আছে, মানে দেখো আমরা তো কিনে খাই, কিন্তু নিজের গাছের জিনিস পেরে খাওয়ার একটা মজাটাই আলাদা। মামার বাড়ির থেকে চলে যাচ্ছি, আর মামার বাড়ি থেকে যাওয়ার আগে আমার মানে বড়দি আর এদিকে হলো ননদিনীর কাজ দেখো আমাদের জন্য, এই যে সমস্ত কিছু মানে জামা কাপড় সমস্ত কিছু নিয়ে এসছে, ইনি হলেন আমার ননদিনী সম্পর্কে দিদিভাই হয়, আর এই যে ইনি হলেন আমার বড়দি, হ্যাঁ মানে মামার বড় ছেলের বৌমা, আমার বড়দি আমার থেকে অনেক বড়, আর এখন সাজানো গোছানো চলছে আমার ছেলেকে,
পড়েও নিচ্ছে আমার নতুন জামা আমার নতুন জামা তো মজায় মজায় ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি তাই তোমাদেরকে কিছু ফটো আমি শেয়ার করলাম এটা কিন্তু মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য মানে যখন যাব সেই মুহূর্তে ছবি তোমাদেরকে বলেছিলাম ব্লগে যে আমি কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে আমি একদম কেলেগাই আর কপালেশ্বরী নদীর মাঝখানে কিন্তু আমি ফটোগুলো তুলেছি দীপের সঙ্গে আমার ছেলের সঙ্গে মানে বলছিলাম মনেই হচ্ছিল না যে এখান থেকে যাই তো যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে